তো টপ ফাইভ আন্রেডেড ওড়িয়া সিনেমা না নিমি দর্শক বন্ধু যে সিনেমা বহু ভালো সিনেমা লা বহু ভালো কন্টেন্ট লা বহু ভালো আর্টিসেমার আকটিং প্লে কিন্তু তা সতেরবি দর্শক বন্ধু সেমি ভাবে সিনেমাটা রেসপন্স পাইপারেনি কিংবা কেবে সিনেমা হল সিনেমাটা কে হল্রে রিলিজ হয়েছি এন্ড কেবে সিনেমা হল নঠি যাই বি জানতে নি তো আসন্ত টপ ফাইভ নিউ

এটি লিড আক্টার দেখুন বাবুসান মাহান্তি গোটে ও নম্বর ওয়ান স্টার অ তাপরে সিনেমাটা সেমিকে ভালো কিন্তু কালেকশন করে পারিনি তো তো আপনার অবশ্যই কমেন্ট করি এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করে নিই অ্যান্ড যে পাবলিক মানে অলরেডি অবশ্যই কমেন্ট করি টপ ফোর দর্শক বন্ধু কালকি সিনেমাটা রিলিজ দু হাজার লে তাপস সার সিনেমাটার মাষ্টার পিস জাঁচ অবশ্যই সিনেমাটা বহুত ভালো গটে কন্টেন্ট কিন্তু যেই টাইমে রিলিজ হয়েছে পাবলিক মানে সেই টাইমে সিনেমাটাকে অ্যাকসেপ্ট কিন্তু করে নাই কিনা বহুত সারা কিছু মানে সেই সিনেমা উপরে বহুত সারা কিছু কেস চালু এন্ড সিনেমাটা যে টিভি রে রিলিজ হলা তাপরে কিন্তু দর্শক বন্ধু সিনেমা পাবলিক কিন্তু সেই সিনেমাটা কিন্তু ভালো আকসেপ্ট করছেন আরও বহুত ভালো কিন্তু ডিজার্ভ হয়েছেন বহুত ভালো বাহভাব পাইছেন আমরো যে স্টার কাস্ট স্টারকাস্টে অরিন্দম স্যার অরিন্দম বহুত ভালো গটে আর্টিস্ট জনে এন্ড সেই সিনেমার তার ক্যারে মানে আক্টিং যে কলা সে ফুটেই তার ডিফরে ডিফরে ক্যারেক্টার ডিফরে ডিফরে অ্যাক্টিং লেভেল তো মতো তো কলগি বহুত ভালো লাগে তার কনসেপ্ট ভালো লাগে এমিকে ভাবার কলকি সিনেমাটা এন্ড হয়েছে পাবলিক মানে অনেকই বসে যে এই সিনেমার পার্ট টু আসব কিন্তু এ যা আজ নশ দশ বর্ষ হওয়া যাচ্ছে এ যা এই সিনেমার কোণে প্রকার সিক্র অনাউন্সমেন্ট হয়ে আপনার অবশ্যই কমেন্ট করি কেক সিনেমাটা আপনার কমিটি লাগছে দর্শক বন্ধু নম্বর যে সিনেমাটা রিমেক সিনেমা হ্যাঁ রিমেক কপি রিভিউ সিনেমার কন্টেন্ট তো রিমেক হয়ে পেয়ে কিন্তু সিনেমাটার আকটিং বহু ভালো লাগে এ সিনেমাটা বহু খরচা করাজেট বি বহু ভালো হয়েছিল আপনার দেখিপারে সিনেমাটা জি সার্থ থাকে রিলিজ হয়েছিল অ্যান্ড সানডে সন্ডে আই থিঙ্ক সন্ডে ভিতরে সিনেমাটা জি টিভি তো সিনেমাটা বহু ভালো গোটে কন্টেন্ট কপি কিন্তু ম্যাডাম যে এটা গোটে বেস্ট মুভি গোটে নারী কেন্দ্রিক গোটে সিনেমা তো সে সিনেমার এলিনা ফাইটিং করে তার কিন্তু প্রশংসার করা পড়ব হ্যাঁ দর্শক ধু কপি সিনেমা হয়ে পড়ে কপি সিনেমা বট মু কপি কি খারাপ সিনেমা বারংবার কপি কর কর তো বলিউডর এত গোটে বিগ ইন্ডাস্ট্রি সেটি বি তো কপি কিন্তু দর্শক কপি ন করো যে আপনার করে আপনার সিনেমার যদি কপি বা যদি ভাই সিনেমার কপি কিন্তু বাজেট তো যা ভিউ প্রতি সিনেমাটা মতো বহু ভালো লাগে ভালো লাগে মিস গোটাই ভালো কন্টেন্ট ওকে দেখে নি সিনেমাটা টিভি বহু ভালো ওকে 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 দশম টু রয়েছে না নেই দশম তা দশম 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 সিনেমাটা

অ্যাডেউ গোড়ার দর্শক বন্ধু অ্যাডও গোড়ার সিনেমাটা রিভিউ করে মানে কোম্পানি এমিটি কে সিনেমা যে হুয়ে অমারতীয় ভট্টাচার্য যে ডিরেক্টর সে ডিরেক্টর গিয়ে বেঙ্গলি ডিরেক্টর সে বেঙ্গাল বিলং করি কিন্তু সিনেমাটাকে ওড়িয়াতে বনাইলে আর যেমি সিনেমাটা বনাইছেন তা স্টোরি সে সিনেমাটা সিনেমাটাকে বুঝবো হ্যাঁ আপনার কাছে তিন বা তিনথর দেখব সিনেমাটা কোশিপ প্রকার কমর্শিয়াল সিনেমা নহে গোটা আ টাইপ অফ ফিল্ম কিন্তু আ টাইপ অফ ফিল্ম ফিল্মা হুয়ে সে সিনেমাটা দেখা পরে

আদৃশ্যম যেটা দু রিজ হয়েছিল সিনেমাটা গোটাই ভালো লাগার সিনেমা জন এন্ড ঠিকঠাক সিনেমাটা ওকে যা তো টপ ফাইভ আনএেডেড সিনেমা দর্শক বন্ধু টপ ফাইভ রে প্রেম টপ ফোর কলকি টপ থ্রি টপ ফোর দশম অ্যান্ড টপ ফাইভ গোড তো আপনার অবশ্যই কমেন্ট করি এই টপ ফাইভ ভিতরে আপনার কেউ সিনেমাটা দেখি না আপনার অবশ্যই কমেন্ট করি কেবে এই টপ ফাইভ ভিতরে আপনার কেউ টপ মানে যে সিনেমাটা ভালো ডিজার্ভ করে কিন্তু সিনেমাটাকে কিন্তু হিট করা হয়ে ইয়া সেমিকে আমরা পাবলিক কিন্তু সেটাকে দেখে নি আপনার অবশ্যই কমেন্ট ধরুন কেমন ডেসক্রিপশন আমার ফেসবুক আছে ইন্টাগ্রাম লিঙ্ক করতে ফলো করে পাবেন লাভ টিকের ভাই জয়